Hey guys, welcome back to my channel. তো কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখলাম অনেকবার রিকোয়েস্ট হয়েছে, আর এই ভিডিওটা তো আমরা অনেকবার করেছি, বলার কিছুই নেই। মানে তোমরা যতবার চাও আমরা ততবার করি। তবুও তোমাদের আবারও রিকোয়েস্ট, তো কি বলো তো, নোটস টু নোটস রিডিং চ্যালেঞ্জ দেওয়ার হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এই ভিডিওটা তো তোমরা প্রায় দিন রিকোয়েস্ট করো, আর আমরা প্রায় দিন করে থাকি, তো আজকেও নিয়ে চলে এসেছি, ঠিক আছে? আর আজকে দেখো, আর ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে বলো তো বন্ধুরা, লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দিয়ে আমাদের পাশে থেকে যাবে। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে শুধুমাত্র এই জন্য যাতে আমাদের ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে দেয়, আর তোমরা ঝটপট দেখবে। আর নতুন বন্ধু যারা আছে চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই সাবস্ক্রাইব করাও, কারণ সাবস্ক্রাইব না করলে তো আমাদের ভিডিও তোমাদের কাছে পৌঁছাবেই না। তো চলো আর বেশি বকবক করি, চলো ভিডিওটা শুরু করা যাক। আর এই যে আমার মশাই কামড়ে খুব শেষ করে দিয়েছে, প্রচন্ড মশা বাড়ির মধ্যে, পাশে সব বন জঙ্গল হয়ে গেছে, তো মশায় ভরে গেছে। তো যাই হোক চলো ভিডিওটি স্টার্ট করি। ভিডিওর মাঝে তো অনেক বকবকানি বকবকানি করেই যাবে, বকবক বকবক। প্রতিদিন ওর নাতিকে নাকের দুটো খেতে আমার ভালো লাগে, ওই জন্য ওই ভিডিওটা বারবার নিয়ে চলে আসতে পারছি। আমার ঘ্যাবড়া নাক ঠিক আছে, এই দেখো কি অবস্থা করেছে, এই কোথা কোথা থেকে লাগলো আমি জানি। তাই তো, ও আমার কপালে টিপ ওর কপালে লেগেছে, তারপরে ওর কপালে টিপ আমার নাকে লেগেছে। তাহলে তুমি তোমরাই বলো যে কি অবস্থা। আচ্ছা আর যে কথাটা বলো, ঘ্যাবড়া না তো দেখো ওই বগের ঠোঁটের মতন নাক নিয়ে আমাকে শুধু এই নাকে নাকে শেষ করে দেয় আমার নাক। দিদিভাই দেখো বোঁচা হলে কেমন লাগবে দেখে না, তোমরা কেমন লাগছে? একেবারে মনে হচ্ছে না, তাও সুন্দর লাগবে আমার, বলে বাবা তাও সুন্দর নাকি, আমাকে ভালো লাগে। এই দেখো দেখো তোমাদের সম্পাদিকে দেখো, ভালো লাগবে? হেভি লাগছে, হেভি কি বিচ্ছির দেখতে লাগছে। আমার একটা বাথরুম আছে এরকম দেখছি, দেখেছ তো? চলো অনেক বক বক হচ্ছে, পড়ে যাচ্ছে দেখো, এক পাশে হয়ে গেছে। কি করবো, আমার লাগছে যে আমি এখানে থাকবো, দেখি তুমি কি করবে আমার নাক মুছো। এত বেটে না কি করবে বলো, আমাকে যেতে হবে না, হাত করো আগে, হাত করো। ক্ষমতা থাকলে নোজ টু নোজ রিডিং কর। আচ্ছা ওরকম করলে হয়, নোজ টু নোজ রিডিং ধীরে সুস্থে করতে হয়, আর ও আমার মাথা খারাপ করে দিচ্ছে। তো তোমার মতো এরকম আস্তে আস্তে নোজ টু নোজ রিডিং করলে তো ফ্রেন্ডসদের তো ঘুম এসে যাবে, ঘুম এসে যায় ভালো। যদি কেউ রাত্রে ভিডিওটা দেখে তার ঘুম এসে যাবে, হাফ করো। নাক
নাকের সাথে নাকের এই যে নাক ছাপিতে এত এরকম এরকম খুললে তো তার বাঁধবে, কিছু করার নেই। আমি তো আগেই বলেছি বাঁধবে, মানে নিজের নাকটা না লম্বা হলে একদিন নাক লম্বা নাকি কোনো অসুবিধা নেই, এই নেই তা নেই করে নাকে বাঁধিয়ে দিচ্ছে। কার কার মোটা নাক আছে তো তারা আমার পক্ষে থেকে যেরকম দিদি ভাইয়ের সাথে একটু ইয়ে করো, ফাইট করো, আমার সাথে নোজ ফাইট করতে আসবা, এসো কার নোজ আছে সে নোজ ফাইট করতে। শান্ত মন হলো না, মানে আমি চুপ করে দাঁড়িয়ে আছি, এটাই ভালো বোধ হয়, আমি হাত করে চুপ করে দাঁড়িয়ে। এই না দুজনেই করো, কিন্তু অত্যাধিক ছটপটে ভাঙা না, নাক ভেঙে গেল এরম করে টিপে এরকম এরম করে এরম করে দিচ্ছে, মানে এইদিকে ঘুরিয়ে দিচ্ছে না, আমার আমার মনে আদর করছে। তো বন্ধুরা আমাদের এই মজাদার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করো, আর নিজেরা অনেক অনেক দেখো, ঠিক আছে? তো চলো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সাথে, টাটা, বাই বাই।